নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য নেক্সট মাইলস্টোন। এর সাথে স্বাগত জানাই দীঘা ট্যুরের সেকেন্ড পার্টে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দীঘা বিচ। এখন সকাল 6:30 বাজে, আমরা দীঘা বিচে আসলাম। দেখুন দীঘা বিচ। ভেবেছিলাম আপনাদের সূর্যোদয়ের ছবি দেখাতে পারবো, কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম, আজ ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। তবে সুন্দর বীজ বেরিয়ে গেছে, সকালের শান্ত স্নিগ্ধ সমুদ্র, নয়নাভিয়াম সমুদ্রের নীল জল, মন মুগ্ধ করা একটি সকাল। সমুদ্রে এখন ভাটা চলছে, চলুন আমরা সমুদ্র সৈকতে নামব। এরই মধ্যে প্রচুর পর্যটক সকালেই সমুদ্রকে দেখতে চলে এসেছেন। সকালে এসে সুন্দর একটি দৃশ্য দেখছি, তা হলো দীঘা সমুদ্রে জেলেদের মাছ ধরা। সারা রাত ধরে ধীবরেরা সমুদ্রে জাল ফেলে রেখেছেন, এখন পাড়ে তুলছেন। দীঘার একটা বড় অংশ মানুষের জীবিকা হচ্ছে এই মাছ ধরা। আপনারা চাইলে এদের কাছ থেকে মাছ কিনে হোটেলে দিলে একটা টাটকা মাছের স্বাদ আস্বাদন করতে পারবেন। আমি সকালে সমুদ্রে একটি পা ভিজিয়ে নিচ্ছি। সকালেই চলে এসেছি দীঘা বিচে, চা খাবো এবং সমুদ্রের হাওয়া উপভোগ করব। এরপরই ফিরে যাব হোটেলে। এই যে আমাদের হোটেল নিউ সাগর প্রিয়া, এখানেই আমরা স্টে নিয়েছি। সমুদ্রের একদম কাছেই রয়েছে এই হোটেলটি। হোটেলের সামনেই কিছু খাবারের হোটেল, কিছু দোকানপাট রয়েছে, যা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ গড়ে দিয়েছে। এরপরে রয়েছে পায়ে হাঁটা পথে সমুদ্র সৈকত। দীঘা বিচে জোয়ার থাকার জন্য আমরা আজকেও স্নানে নামতে পারলাম না, এই জন্য আমরা এখন চলে যাচ্ছি উদয়পুর সি বিচে। উদয়পুর সি বিচ নিউ দীঘা থেকে 10 মিনিটের পথ। অটোতে পার হেড আমাদের 20 টাকা করে নিল। এই দিকেও প্রচুর হোটেল রয়েছে। দুই দিকে সবুজে ভরা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা উদয়পুর সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা উদয়পুর সি বিচের কাছাকাছি চলে আসলাম, ওর সামনে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা হেঁটে হেঁটে যাব উদয়পুর সি বিচে। আমরা উদয়পুরে এসেই সমুদ্রে নেমে গেছি। আমার মেয়ে নির্ভয়ে সমুদ্রে নেমে গেছে, ওর প্রথম সমুদ্র দেখা। উদয়পুর বিচটা খুবই সুন্দর, বালির বিচ, জোয়ার বা ভাটা উভয় সময়ে এখানে নামা যায়। আমরা সবাই মিলে খুব মজা করে স্নান করলাম। এই উদয়পুর সি বিচটি উড়িষ্যা রাজ্যের অন্তর্গত। সমুদ্রে স্নান করার সাথে সাথে মাছ ভাজা, কাঁকড়া ভাজা খাওয়ার মজাটা নিলাম। তবে সত্যি কথা, এখানে প্রচুর দাম নিল। আমার মেয়ের সাথে সত্যি আজ অনেকক্ষণ স্নান করলাম। স্নান সেরে আমরা উদয়পুর থেকে নিউ দীঘা ফিরে যাচ্ছি। এখানে কোনো গাড়ি না পেয়ে অগত্যা ভ্যানও করে আমরা ফিরছি। তবে সুন্দর একটি এক্সপিরিয়েন্স। দীঘার বিচে আসবেন আর মাছ খাবেন না হয় না, এরকম অনেক মাছ ভেজে ভেজে বিক্রি করছে এখানে। এই যে কাঁকড়া রয়েছে, আমি জানি না পম্পলেট, এই যে পম্পলেট, চিংড়ি মাছ, কাজলি মাছ। ওল্ড দীঘাতে সান্ধ্যকালীন ভ্রমণে এসে মাছ ভাজা খাওয়ার
মজাটা অন্য স্বাদের। সবাই মিলে আমরা মাছ ভাজা খেলাম, তবে আমার অভিজ্ঞতা বিশেষ ভালো না। এখানে শঙ্খের প্রচুর জিনিস রয়েছে, এছাড়া রয়েছে দীঘা লেখা পেন, চাবি, রিং, মালা, মেয়েদের বিভিন্ন সাজার জিনিস ও অনেক গিফট আইটেম রয়েছে এই সমুদ্র পাড়ে। সন্ধ্যার পরে ওল দীঘার এই সমুদ্র পাড়টা মনে হয় মেলা হয়ে আছে। এবার আমাদের ডেস্টিনেশন ওয়াও মোমো। আজকের এই ওয়াও মোমো স্পন্সর করেছে রিক। সব শেষে আমরা এসে বসলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে পাথরের উপরে, তার থেকে জলবিন্দুগুলো একদম ভেসে আসছে আমাদের গায়ে। সুন্দর একটি অনুভূতি। দেখে নিন রাতের সমুদ্র। পুনরায় নিউ দীঘা বিচ থেকে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। আজ নিউ দীঘাতে আমাদের শেষ দিন। আজ আমরা লোকাল ট্যুর করব, তারপর আমার বিকেলবেলা বাসে করে কলকাতা ফিরে যাব। সমুদ্রকে যতই দেখছি ততই মনে হচ্ছে আরও বেশি বেশি করে সমুদ্রকে দেখি। সমুদ্রকে দেখার আশ যেন কিছুতেই মিটছে না। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে শঙ্করপুর এবং দীঘা মোহনা ঘুরতে যাচ্ছি। নিউ দীঘা এবং ওল্ড দীঘার মাঝে এখানে বড় একটি জগন্নাথের মন্দির হচ্ছে। এটা কমপ্লিট হয়ে গেলে দীঘা পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু হবে এই জগন্নাথ মন্দির। শঙ্করপুরের দিকে বাঁদিকে মেন রোডে রয়েছে দীঘা গেট। এই শঙ্করপুর একটি মৎস্য বন্দর, পশ্চিমবঙ্গের অন্যতম একটি মৎস্য বন্দর শঙ্করপুর। ওই যে সামনেই দেখা যাচ্ছে সমুদ্র, আমাদের ডান দিকে রয়েছে দীঘা মোহনা। চম্পা নদী এসে ওই যে সমুদ্রে মিশেছে, এটাই দীঘা মোহনা। আমরা শঙ্করপুর যাচ্ছি, আমরা দীঘা মোহনা আপনাদেরকে আবার পরে দেখাচ্ছি। পুকুরগুলো দেখছেন, এগুলোকে ফেরি বলা হয়। এই ফেরিগুলোতে প্রধানত কাঁকড়া চাষ এবং চিংড়ি চাষ হয়। ডান দিকে নাইকালী মন্দির। এই নাইকালী মন্দির
আছেন তারা সমুদ্রে যাওয়ার আগে এই মন্দিরে পূজো দিয়ে তারা সমুদ্রে যান এই মৎস্যজীবীদের কাছে এই নয়াকালী মন্দির খুবই জাগ্রত আমরা যে ব্রিজটি ক্রস করছি এটি চম্পা ব্রিজ সুন্দর মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি শঙ্করপুরের দিকে আমরা চলে এসেছি শঙ্করপুর ঘূর্ণিঝড় ফাইলিনে তাণ্ডবে এখানে একদম তছনছ হয়ে গিয়েছিল তারই চিহ্নগুলো দেখা যাচ্ছে ঝড়ের সময় এই বাঁধের উপর দিয়ে সমুদ্রের জল উপচে পড়েছিল আমরা শঙ্করপুর বিচের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি এখানে সমুদ্রের পার্কে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আমরা শঙ্করপুর থেকে এখন দীঘা মোহনা ঘুরতে যাচ্ছি বাঁদিকে ঝাউবন ডান দিকে সমুদ্র এই সমুদ্রের পার ধরে রাস্তা এগিয়ে চলছে দীঘা মোহনার দিকে এখানকার প্রাকৃতিক পরিবেশ এখানকার সৌন্দর্য ঠিক আমি বলে বোঝাতে পারছি না এত সুন্দর লাগছে আমরা চলে এসেছি শঙ্করপুর মার্কেটে শঙ্করপুর আমরা মোহনায় চলে এসেছি দীঘা মোহনায় এখানে এই যে মাছ নিয়ে যাচ্ছে এই দীঘা মোহনা এই যে দেখুন প্রচুর মাছ এই যে শুটকি মাছ প্রচুর শুটকি মাছের দোকান আর এগুলো সব মাছের আড়ত পিছনে সব মাছের আড়ত রয়েছে এই ট্রাকগুলোতে এই যে মাছ নিয়ে যাচ্ছে এই যে লোটে মাছ নিয়ে যাচ্ছে এই যে দেখুন এই যে লোটে মাছ জ্যান্ত লোটে জ্যান্ত পুরো টাটকা আগে বরফ দেওয়া হয়নি ফুল টাটকা দেখো এই সব মাছ এই যে লোটে মাছ সব এগুলো বাজারে নিয়ে যাওয়া হবে এই যে সব জাহাজ ট্রলার এই ট্রলারগুলোতে করে মাছ তুলে আনা হয়েছে ওই যে মাছ নামাচ্ছে এটা দীঘা মোহনা সোজাসুজি চম্পা নদী এসে মিশেছে এই যে সমুদ্র দেখুন আমরা এসেছি দীঘা মোহনাতে এই যে ট্রলারগুলি দেখতে পাচ্ছেন এই ট্রলারগুলিতে করে মাছ তুলে আনা হয়েছে আপনাদেরকে মাছ দেখিয়েছি বিভিন্ন ধরনের মাছ এই যে দেখুন একটি বড় ট্রলার এই ট্রলারে করেও মাছ মারতে যাওয়া হবে এখন ওই যে একটি জাহাজ আসছে সমুদ্র থেকে মাছ ধরে রাস্তায় এসছে এই যে চুমকি শঙ্কর হাই করে দাও এটা এই চম্পা নদী আর দেখুন এই যে সমুদ্র বে অফ বেঙ্গল এই চম্পা নদীতে ইলিশ মাছ পাওয়া যায় বাঁদিকে চম্পা নদী ডান দিকে সমুদ্র বঙ্গোপসাগর এই যে বড় জাহাজটি সমুদ্রে যাচ্ছে মাছ ধরতে আর পিছনের জাহাজে করে মাছ তুলে আনা হলো দেখুন সমুদ্রে অনেক জাহাজ ট্রলার সব ফিরে আসছে আমাদের দীঘা ট্যুর
এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।